আপনি যদি চান আপনার এরিয়ার আশেপাশে অথবা নিজের বাড়িতে বসেই একটি ফুল টাইম ব্যবসা বা পার্ট টাইম ব্যবসা করে টাকা ইনকাম করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি এমন এক ব্যবসার সন্ধান দেব যে ব্যবসাটি কিন্তু হাই প্রফিট বিজনেস এখানে এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আপনারা তৈরি করে দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি করতে পারেন আবার এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো দুশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনারা পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন অতএব আপনারা বুঝতেই পারছেন এই ব্যবসাটি কতটা লাভজনক ব্যবসা হতে পারে আর এই কোম্পানির কাছে মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র তিন টাকা থেকে তো বন্ধুরা বেশি দেরি করবো না এই ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এবং প্রোডাক্ট তৈরি করে দেখানোর জন্য আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম একটু বলেন নমস্কার আমার নাম সঞ্চিতা দে কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স আর আমাদের কোম্পানির লোকেশন এখন রয়েছে কলকাতায় গিরিশ পার্কে এটা ছাড়াও আরও দুটো ব্রাঞ্চেস রয়েছে দিল্লি এবং নয়ডাতে দাদা চ্যানেলে তো এর আগে আমাদের প্রচুর ভিডিও এসেছে অনেক অফারও আপনারা দেখতে পেয়েছেন আর চ্যানেলের ভিডিও দেখে অনেক কাস্টমার আমাদের অফিসে ভিজিটও করেছেন তো আজকেও আমরা কিছু নতুন অফার নিয়ে এসেছি প্লাস কিছু মেশিনস নতুন আপডেট হয়েছে সেগুলোই আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর যারা নতুন দর্শক রয়েছেন তাদের জন্য বলতে চাই যে আমাদের কাজ থাকে সাবলিমিশন র মেটেরিয়াল এবং মেশিন নিয়ে মানে ধরুন কেউ কাস্টমাইজড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাইছেন তাহলে সেই মানুষদের আমরা মেশিন এবং মেটেরিয়াল প্রোভাইড করি কিভাবে কত টেম্পারেচার টাইমে মেশিনটা থেকে মেটেরিয়ালটা ট্রান্সফার হচ্ছে সেটা আমরা ডিটেলস বলে দিই আর এগুলোই মেন আমাদের কাজ আর এটা আমরা হোলসেল এবং রিটেল বোথ দুটোতেই করে থাকি অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয় দিল্লি নয়ডা কলকাতা তিনটে ব্রাঞ্চ আছে আপনি চাইলে অফিসে এসে ভিজিট করেও জিনিস নিতে পারেন আপনি বাড়িতে বুকিং করতে পারেন তো ম্যাডাম আপনাদের কাছে কি কি প্রোডাক্ট রয়েছে যদি একটু দর্শকদের দেখান তাহলে ভালো হয় হ্যাঁ দেখুন এখানে ভ্যারাইটিস অফ প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা যেমন প্রথমেই আমরা বললাম যে আমরা কাস্টমাইজ গিফট নিয়ে ডিল করি তার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস অফ স্টোন থাকে স্টোনের মানে আপনার পাথরের উপর যেটা প্রিন্ট হচ্ছে সাবলিমিশন কোটিনওয়ালা প্রোডাক্ট এগুলো এগুলো প্রাইস মোটামুটি একশো নব্বই দুশো টাকা থেকে স্টার্টিং হয় তার পেছনে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ টাইলস আছে এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ম্যাজিক মিরর রয়েছে কুশনস থাকছে সবারই মোটামুটি একশো কুড়ি তিরিশ এরকম স্টার্টিং হচ্ছে ম্যাজিক মিররগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট মানে আপনি জাস্ট প্রিন্টার থেকে পেপার বের করবেন আর ওটাতে লাগিয়ে দেবেন হিট প্রেসার প্রয়োজন পড়ে না এখানে ভ্যারাইটিস অফ কিচেন আপনারা পেয়ে যাবেন এমডিএফ বলুন অ্যাক্রেলিক বলুন এলইডি কিচেন বলুন বিভিন্ন ভ্যারাইটিস পাবেন তার সাথে আপনারা অ্যালার্ম ক্লকের পাবেন এটাও কাস্টমাইজ করে বিক্রি হয় অ্যালার্ম ক্লক থাকছে এটা আপনার প্রিন্ট হবে আমরা প্রিন্টের শিট দিয়ে দেবো প্রিন্টটা প্রিন্ট আউটটা বের করছেন প্রিন্টার থেকে সাবলিমেশন ইঙ্ক ইউজ করে সেই পেপারটা বেরিয়ে তারপর আপনার প্রেস মেশিনে এই যেই পেপারটা আমরা দেবো পিভিসি পেপারটা পিভিসি শিটটা আপনার হিটপ্রেসে প্রেস করার পরে গিয়ে এটা গামসামেত এটা লাগিয়ে দিলেন তারপরে ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন আপনারা এটাও সাবলিমেশন হয় শিটটা আলাদা হ্যাঁ শিটটা আলাদা পাওয়া যায় শিটটাতে প্রিন্ট করে আপনারা পেস্ট করতে পারেন তারপর কোস্টার আপনারা ইউজ করতে পারেন সিঙ্গেল সাইড হচ্ছে বোধ সাইড হচ্ছে কোস্টার এগুলো এখানে পাওয়া যাবে বিভিন্ন ভ্যারাইটিস অব প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখুন নিচে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ স্লিপার বটল রয়েছে সিপারে প্রচুর ভ্যারাইটিস রয়েছে বাচ্চাদের রয়েছে বা আপনি ইনসুলেটের গরম ঠান্ডা যেটা থাকে সেটা থাকছে টেম্পারেচার সিপার রয়েছে বা আপনার নর্মাল ধরুন নর্মাল যে সিপার যেগুলো আপনার নর্মাল কস্টিংয়ে আপনার জিম যারা যাচ্ছেন তাদের জন্য স্লিপার রয়েছে ট্রাভেল সিপার রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে অ্যাভেলেবেল তারপরে দেখুন এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ বিএল ফ্রেম রয়েছে যেগুলো এটাকে এগুলোকে আমরা গ্লাস ফ্রেম বলি এগুলো স্টার্টিং রেট একশো থেকে একশো কুড়ি টাকা থাকে প্রিন্টিং করে এগুলোর কস্টিং মানে ওই পাঁচ টাকা যে কোনো প্রোডাক্টেরই যদি আপনি সাবলিমেশন প্রিন্ট করেন হিটপ্রেস মানে প্রিন্টারটার থেকে পেপার বেরোচ্ছে তারপর আপনি হিট হিটপ্রেস করছেন যদি এটা করেন তাহলে মোটামুটি আপনার পাঁচ টাকার বেশি কস্টিং আসে না তারপরে আপনি ওটা আপনার সুবিধার মতন যেরকম আপনি এরিয়াতে রয়েছেন সেই এরিয়া বেস করে আপনি বিক্রি করতে পারেন এখানে এই ফ্রেমগুলো স্টার্টিং রেট আমি বললাম একশো দশ থেকে একশো কুড়ি টাকা এগুলো গ্লাস ফ্রেমের মধ্যে রয়েছে বিএল গ্লাস ফ্রেম এগুলো আপনাদের আমাদের কাছে ভ্যারাইটিস শেপে পেয়ে যাবেন ভ্যারাইটিস প্রাইজেও পেয়ে যাবেন তারপর রয়েছে দেখুন মগ মগের তো প্রচুর ভ্যারাইটিস রয়েছে যারা এই লাইনে কাজ করছেন বা যারা এই ভিডিও অনেক দেখেছেন হয়তো তারা জানেন যে সাবলিমেশন বা কাস্টমাইজ গিজের গিফটের সব থেকে বেশি যেটা বিক্রি হয় সেটা হলো মগ মগের প্রচুর ভ্যারাইটিস থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্টিং থাকে এবার যত আপনার ভ্যারাইটিস আপডা আপ হবে তত আপনার প্রাইস আপ করবে কিন্তু প্রিন্টিং কস্টটা সেমই থাকছে আপনার এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ এলইডি ইডি ফ্রেম রয়েছে এগুলো আপনার নন সাবলিমেশন প্রোডাক্ট মানে আপনি বাড়িতে থাকা কোনো ফটো ইউজ করতে পারেন আইদার সাবলিমেশন নন সাবলিমেশন যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট আউট বের করে ফটো পেপারেও প্রিন্ট করতে পারেন ইংজেট প্রিন্ট যেটা হয় প্রিন্ট বের করে জাস্ট ফটোটা লাগিয়ে দেবেন হয়ে গেল মানে এর জন্য আপনার হিট প্রেসের দরকার পড়বে না এখানে রয়েছে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম এগুলোও কিন্তু আপনার সেম প্রসেস এগুলো বিভিন্ন লাইট চেঞ্জও হয় দেখুন প্রত্যেকটা ফ্রেমেরই অনেক রকম শেপ আছে অনেক রকম কালার ভ্যারাইটিস রয়েছে এগুলোও আপনার নন সাবলিমেশন প্রোডাক্ট যে কোনো ফটো লাগিয়ে আপনি ইউজ করতে পারেন এটার কস্টিং আরও কম হবে মানে রেডি করে দেওয়ার কস্টিং আরও কম হবে যেটা আপনার ফ্রেমের প্রাইস থাকবে তো থাকবে তার সাথে আপনি রেডি করতে আপনার দু থেকে তিন টাকা কস্টিং হবে মানে কারণ শুধু পেপার আর ইংকের কস্টিং আর কিছুর কস্টিং নেই পেছনে যেগুলো রয়েছে ক্রিস্টাল ফ্রেম এগুলো সেম আপনার নন সাবলিমেশন প্রোডাক্ট এখানে দেখুন ওপরে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ এলইডি ফ্রেম এলইডি এমডিএফ ফ্রেম বলি আমরা এগুলোকে এগুলোর আমরা কাস্টমাইজ কাটিং করে থাকি মানে ধরুন আমাদের কাছে মোটামুটি বাইশ তেইশটা ডিজাইন অ্যাভেলেবেল থাকে যেমন এখানে এমডিএফ ফ্রেমগুলো রয়েছে এমডিএফ ফ্রেমেরও প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে বাট তার বাইরেও যদি ধরুন আপনাদের নিজস্ব কোনো পার্সোনাল ডিজাইন রয়েছে কাস্টমাইজ ডিজাইন রয়েছে বা আপনার কাছে কোনো কাস্টমার এসে বই বললেন যে আমাকে এরকম টাইপের ফ্রেম বানিয়ে দিন এমডিএফের ওপর এল ইডি এমডিএফের ওপর বা নর্মাল এমডিএফ কোলাজ ফ্রেমের ওপর সেই ডিজাইনটা আমাদের প্রোভাইড করতে পারেন আমাদের কাছে লেজার মেশিন আছে আমরা বিক্রি করি প্লাস কাটিংও করে মানে জব ওয়ার্ক করে প্রোভাইড করি তো আপনি সেপ অনুযায়ী আমরা সেটা কাটিং করে সাইজ করে আপনাকে প্রোভাইড করতে পারি ওকে তো মোটামুটি এই তো প্রোডাক্ট এরপরেও আরও প্রচুর প্রোডাক্টের ভ্যারাইটিস থাকে যেমন ইন্ডিভিজুয়ালি আপনার রোটেটিং ল্যাম্প রয়েছে ভিনাইল রয়েছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে ঠিক আছে এর বাইরে তো দেখুন একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো তো পসিবল না যতটা পসিবল আমরা সেটা দেখাই এরপরও ধরুন যে র মেটেরিয়ালগুলো যেগুলো হয় মেশিনের মানে মেশিনের বিভিন্ন পার্টস বলুন বা যেটা আমরা ইউজ করছি সাবলিমেশন ইংক বলুন যেমন দেখুন এখানে রয়েছে বিভিন্ন মেশিনের পার্টস রয়েছে সাবলিমেশন ইঙ্কের হান্ড্রেড এম পেয়ে যাবেন আবার আপনারা বড়ো বোতল চাইলে সেটাও পেয়ে যাবেন এক লিটারে তারপরে আপনার বিভিন্ন মগের প্যাড বা কন্ট্রোলার গ্লাভস যেগুলো আপনার ইউজেস হয় বা ডিটিএফ ইংক সেগুলো সব কিছু পেয়ে যাবে হ্যাঁ কারণ কি যে যেসব যে সমস্ত হেডপ্রেস নিয়ে আমরা কাজ করি সেই হিটপ্রেসের কোনো রকম ওয়ারেন্টি গ্যারেন্টি থাকে না যে পার্টসগুলো প্রবলেম হয় সেই পার্টসগুলো চেঞ্জ করলে আবার মেশিন আগের মতন চলবে সেই পার্টসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সাবলিমেশন প্রোডাক্টের মধ্যে যেমন ধরুন এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প রোটেটিং ল্যাম্পের মোটামুটি আড়াইশো তিনশো সাড়ে তিনশো এই রেটের মধ্যে থাকে এগুলোর একটা ফটো ফ্রেমের বা একটা ল্যাম্পের মধ্যে অনেক ভ্যারাইটিস অফ ফটো দিয়ে আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারেন এগুলো সাবলিমেশন প্রোডাক্ট প্রাইস কীরকম রয়েছে এগুলো মোটামুটি আড়াইশো টাকা থেকে স্টার্টিং থাকে তারপরে আপনার যেরকম সাইজ বা বলুন ভ্যারাইটিজ আছে সেরকম আপ ডাউন হতে থাকবে পর বিক্রি কত টাকা হয় প্রিন্ট দেখুন আড়াইশো টাকা একটা রোটেটিং ল্যাম্প যদি আপনি কেনেন সেটা প্রিন্টিং কস্ট পাঁচ টাকাই পড়বে কারণ একটা ছোট রোটেটিং ল্যাম্পে যতগুলোই ফটো হোক একটা এফোর পেজের মধ্যে চলেই আসছে বিক্রি আপনার পাঁচ টাকায় আপনার কমপ্লিট হয়ে গেলে মানে ধরুন দুশো ষাট টাকাও যেটা হয় সেটা আপনি সাড়ে পাঁচশো ছশো সাড়ে ছশো টাকায় বিক্রি করতেই পারেন আচ্ছা এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ফেব্রিক আইটেম আছে ফেব্রিক মানে যেটা আমরা বলি টি শার্টস বা যে কোনো ফেব্রিক সেই ফেব্রিকগুলো রয়েছে আরেকটা কথা বলে দিই যেমন আমি প্রথম থেকে বললাম যে আমরা যেহেতু সাবলিমেশনের কাজ করি তো সাবলিমেশন সমস্ত ফেব্রিকের ওপর হয় না পিওর কটন যদি আপনি কোনো টি শার্ট বা পিওর কটনে কোনো ফেব্রিকে কাজ করতে চাইছেন সেটাতে কিন্তু সাবলিমেশন হবে না আবার ধরুন আপনি কোনো ডার্ক কালারের ফেব্রিকের ওপর কাজ করতে চাইছেন বিশেষ করে এই সামনে যে ব্ল্যাকটা রয়েছে এটাতে যদি আপনি সাবলিমেশন ইঙ্ক দিয়ে কাজ করতে চান তাহলে হবে না আমরা কিন্তু এটাতে ভিনাইলের কাজ করেছি ভিনাইল স্টিকার এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ভিনাইল আছে ভিনাইল স্টিকারে কাজ করেছি আর ভিনাইল স্টিকারে কাজ করতে গেলে আপনাকে স্টিকার কাটিং মেশিন নিতে হবে কাটিং মেশিনে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সাইজ অনুযায়ী বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি যে যেরকম রিকোয়ারমেন্ট যার সেরকম পেয়ে যাবেন আর তা না হলে আপনারা ডিটিএফ করতে পারেন সাবলিমেশন ইং ট্রান্সফার পিওর কটন আর ডার্ক কালারে হচ্ছে না তো তার বাইরে আমাদের কাছে পলিস্টার থাকে ড্রাই ফিট থাকছে দেখুন পলিস্টার থাকছে ড্রাই ফিট থাকছে পলিকটন থাকছে কুলটি কাপড়ের মধ্যে থাকছে মানে যত লাইট কালার আছে সবেতে হয়ে যাবে গ্রে কালারে হয়ে যায় বাট সেটা যদি আপনার পিওর কটন হয়ে যাবে তাহলে আর সেটাতে আপনি ট্রান্সফার করতে পারবেন না আর তখন আপনার অপশন হয়ে যাবে ভিনাইল কাটিং মেশিনের সাথে ব্যবহার করে ভিনাইল দিয়ে স্টিকারে কাজ করবেন আইদার আপনি ডিটিএফ স্টিকারে কাজ করতে পারেন ম্যাডাম আপনি তো প্রোডাক্টগুলো দেখালেন এই প্রোডাক্ট 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 মানে সাবলিমেশন সাবলিমেশন তৈরি তৈরি করবার জন্য জন্য প্রয়োজন হবে করার আপনার প্রথমত যেটা লাগবে সেটা হলো প্রিন্টার এবার কাস্টমারের কাছে ইনকোয়ারি থাকে ধরুন আমি তো প্রিন্টারে কাজ করছি তো ওই প্রিন্টারেই আমার হয়ে যাবে একদমই না আপনাকে একটা ফ্রেশ প্রিন্টার লাগবে কারণ অলরেডি আপনি যখন প্রিন্টারে কাজ করছেন অবশ্যই ওই প্রিন্টারে আপনি ইংক ইউজ করছেন ইঙ্ক যেটা আপনি ইউজ করছেন সেটা ইংকজ্যাট ইঙ্ক থাকে আর এই কাজটা থাকে সাবলিমেশন ইংকের তার ফলে আপনাকে একটা ফ্রেশ প্রিন্টার লাগবে যেই প্রিন্টারে ইঙ্ক ট্যাঙ্কের সাথে রকম কোনো ইংকের কাজ হয়নি আপনি ফার্স্ট টাইম সাবলিমেশন ইঙ্ক ইনস্টল করে তারপরে কাজ করছেন তো সাবলিমেশনে কাজ করতে গেলে সবার প্রথমে আপনার একটা লাগবে প্রিন্টার প্রিন্টার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এ ফোর এ থ্রি ফোর কালার সিক্স কালার যা যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম পেয়ে যাবেন তারপরে লাগবে একটা প্রেস মেশিন এবার হিট প্রেস মেশিনের মধ্যে আসি প্রচুর ভ্যারাইটিস অফ হিট প্রেস মেশিন আছে হিট প্রেসের মধ্যে কম্বোও রয়েছে এবার ইন্ডিভিজুয়াল সব অ্যাভেলেবেল থাকে কিছু কাস্টমারের নিট থাকে আমি সব কাজ একসাথে করব যেহেতু গিফট আইটেম সেক্ষেত্রে কিছু কাস্টমার ভাবেন যে আমি ইন্ডিভিজুয়ালি কাজ করবো আর ইন্ডিভিজুয়ালি মেশিনস নেব তো তার ভ্যারাইটিস প্রচুর আছে প্রচুর আমি প্রথমে বলে দিই কম্বো মেশিনস কম্বো মেশিনসের মধ্যে যেটা থাকে ফাইভ ইন ওয়ান কম্বো থাকে এইট ইন ওয়ান কম্বো থাকে যেমন ধরুন এখানে একটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন রয়েছে ডিসপ্লেতে মেশিনের মধ্যে থাকছে পাঁচটা পার্টস মগের দুটো পার্ট থাকে একটা বড় থাকে একটা ছোট থাকে একটা ক্যাপের পার্ট থাকে আর একটা প্লেটের থাকছে আর একটা ফ্ল্যাট বডি থাকছে এই টোটাল পাঁচটা পার্ট নিয়ে এই মেশিনটা হচ্ছে ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন এবার বলি এই মেশিনের সাহায্যে আপনি কি কি পেস্ট করে বিক্রি করতে পারেন প্রিন্টার দিয়ে তো প্রিন্ট আউট বেরিয়ে গেল পেস্ট করবেন কম্বো মেশিনে বা হিট প্রেস যে কোনো মেশিনে কি পেস্ট করবেন আমি এখনও অবধি যত প্রোডাক্ট দেখিয়েছি সব কিছু কিন্তু এইটার মধ্যে প্রেস করে আপনি বিক্রি করতে পারেন মানে একটা সাহায্যে আপনি সমস্ত কাজ শুরু করতে পারেন ওকে এই কম্বো মেশিনের মধ্যে ভ্যারাইটিস থাকে যেমন এখানে একটা রয়েছে উইথ ড্রয়ার মেশিন আছে মানে যেকোনো কম্বো মেশিন থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরে যায় ওপরের পার্টটা কারণ পাটটা যদি না ঘুরে আপনি তো নিচে প্রোডাক্টটা রেখে কাজ করতে পারবেন না এরপরে আপনি নর্মাল মেশিন আছে সেটাও পেয়ে যাবেন আবার হেভি ডিউটি যদি চান হেভি ডিউটি আমাদের কাছে পেয়ে যাবেন মানে এক একটা মেশিনের ওপরও ভ্যারাইটিস আপডেট আপডাউন থাকে পেয়ে যাবেন এবার আসি সিঙ্গেল মেশিনে ধরুন আপনার কাজ শুধুমাত্র আপনার বেশি ইনভেস্টমেন্ট নেই আপনি শুধুমাত্র মগের কাজ করবেন বা শুধুমাত্র সিপার বটলে কাজ করবেন তখন আপনি ইন্ডিভিজুয়ালি মেশিন পাবেন যেমন সব থেকে কম দামে যে মেশিনটা থাকে সেটা হলো মগ সিঙ্গেল মগ প্রেস মেশিন সিঙ্গেল মগ প্রেস মেশিনের প্রাইস থাকে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু টাকা থেকে হ্যাঁ এই মেশিনের সাথে অবশ্যই প্রিন্টার তো লাগবেই প্রিন্টার থেকে প্রিন্ট আউট বেরিয়ে আপনি এই মগ মেশিনের সাথে মগটা পেস্ট করে বিক্রি করছেন ইন্ডিভিজুয়ালি কাজ এই মেশিনের মধ্যে আপনি সিপারও প্রিস করতে পারবেন সিপার দুবার করে ঘুরিয়ে করতে হয় বাট সিপার করে নিতে পারবেন আবার ধরুন আপনি সিপারের জন্য আলাদাই একটা মেশিন কিনতে চাইছেন যে একবারেই হয়ে যাবে কাজটা কমপ্লিট সেক্ষেত্রে আপনারা সিপার প্রেস মেশিন নিতে পারেন সিপার প্রেস মেশিনেরও আমাদের কাছে ভ্যারাইটিস পেয়ে যাবেন ম্যাডাম সিপার প্রেস মেশিনের দাম কত সিপার প্রেস মেশিন মোটামুটি সাত থেকে সাড়ে সাত হাজার প্লাস জিএসটি থেকে শুরু হয় যার যেরকম রিকোয়ারমেন্ট হবে আপডেট ভ্যারাইটি সে সেরকম ভাবে পেয়ে যাবেন আর প্রিন্টার একটা হবে কিন্তু হ্যাঁ প্রিন্টার তো অবশ্যই যে কোনো মেশিনের সাথে প্রিন্টার নেসেসারি প্রিন্টার লাগবেই নতুন প্রিন্টার ফ্রেশ প্রিন্টার আপনার আগের প্রিন্টারে কাজ হবে না কারণ ওটাতে অলরেডি অন্য ইঙ্কের কাজ চলছে দ্যাটস ওয়াই এবার আসে হিট প্রেস সিঙ্গেল সিঙ্গেল মেশিন কম্বো মেশিনে তো সমস্ত ফ্ল্যাট আইটেম হয়েই যাচ্ছে এ ফোর অব্দি বাট তারপরেও যদি কোনো কাস্টমার ভাবছেন যে কম্বোর এতগুলো এক্সটেনশন আমার কাজে লাগবে না আমি শুধু একটা ফ্ল্যাট বডি নেব তাদের ক্ষেত্রে রয়েছে ফিফটিন ফিফটিন রয়েছে আর সিক্সটিন টোয়েন্টি ফোর রয়েছে পনেরো পনেরো এটা একটা ফ্ল্যাট প্রেস মেশিন এরও চারটে পাঁচটা ভ্যারাইটিস আমাদের কাছে রয়েছে নর্মাল মেশিন হেভি উইথ ড্রয়ার টাচ স্ক্রিন প্রচুর ভ্যারাইটিস আছে মানে যেরকম আপনার আপডেট হবে আপনার যত ধরুন আপনি আরও আপডেটেড মেশিন চাচ্ছেন তখন আপনি আমাদের থেকে আরো আপডেটেড পেয়ে যাবেন তারপর আছে সিক্সটিন টোয়েন্টি ফোর মেশিন সিক্সটিন টোয়েন্টি ফোর হলে এই মেশিনগুলো সবথেকে বড় মেশিন এটা ষোলো চব্বিশ এ থ্রি অবধি যে কোনো প্রোডাক্ট আপনার পেস্ট হয়ে যাবে এই মেশিনগুলোর মধ্যেও আপনারা নর্মাল পাচ্ছেন মিনগিন পাচ্ছেন হেভি ডিউটি পাচ্ছেন উইথড্রয়ার পাচ্ছেন টাচ স্ক্রিন পাচ্ছেন প্রত্যেকটা মেশিনেরই ভ্যারাইটি সাব পেয়ে যাবেন তো যারা চাইছেন সিঙ্গেল কাজ করতে তাদের জন্য অপশান আছে যারা চাইছেন সব কিছু একসাথে করতে তাদের জন্য অপশানস আছে ওকে এবারে বলি যে যেটা আমি বলেছিলাম যে যারা ফেব্রিকের ওপর কাজ করবে তারা যেহেতু যেমন ব্ল্যাক টি শার্টটা আমি দেখালাম সেটার মধ্যে সাবলিমেশন হয় না স্টিকারে কাজ হয় এখানে ভ্যারাইটিস অফ স্টিকার আছে স্টিকারে কাজ হয় আর এই স্টিকারগুলো যে মেশিনের সাহায্যে কাটিং হয় সেটা হলো ভিনাইল কাটিং মেশিন বা স্টিকার কাটিংও হবে আবার আপনার মোবাইল স্ক্রিন সফটওয়্যারের সাথেও কাজ করতে পারেন তাতে কী হবে একটা কাটিং মেশিন নিতে হবে আর মোবাইল স্ক্রিন যে একটা সফটওয়্যার নিতে হবে নিয়ে কাজ করতে পারেন এইগুলো রয়েছে সেই কাটিং মেশিন কাটিং মেশিনের মধ্যে ক্যামিও ফোর আছে ক্যামিও ফাইভ আছে স্কাই কাটের সি সিক্সটিন আছে সি 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 টোয়েন্টি ফোর আছে ফর্টি এইট আছে প্রচুর মডেল অ্যাভেলেবেল আছে মানে আপনার ধরুন বড় সাইজের কাটিং দরকার আপনি চব্বিশ ইঞ্চ নিয়ে নিলেন ছোটো সাইজ দরকার বারো ইঞ্চ নিয়ে নিলেন জাস্ট কাটিং মেশিন একটা নেবেন বিনাইলে যদি কাজ করেন বিনাইল নেবেন আর হিট প্রেসারটা নিয়ে কাজ শুরু করতে পারেন মোবাইল স্ক্রিন সফটওয়্যারে কাজ করলে একটা কাটিং মেশিন নেবেন মোবাইল স্ক্রিন সফটওয়্যার পারচেস করবেন কাজ শুরু করবেন তো ভ্যারাইটিস আপনারা মোটামুটি সবই আমাদের কাছে পেয়ে যাবেন ডিটিএফও যদি কাজ করতে চান ডিটিএফ মেশিন পেয়ে যাবেন এ পেয়ে যাবেন এ থ্রি পেয়ে যাবেন তারপরেও যদি দেখুন ডিটিএফ মেশিনে প্রাইসটা অনেক বেশি থাকে ধরুন অত প্রাইসে আপনার বাজেট নেই তখন আপনি যদি চান ডিটিএফ কনভার্ট করতে প্রিন্টারে সেটাও পেয়ে যাবেন ডিটিএফ আমরা প্রিন্টারে কনভার্টও করে প্রোভাইড করি সিক্সটি ফাইভ সেভেন্টি থাউজেন্ডের মতো প্রাইস থাকে সেটাও আপনারা পাবেন আর সেকেন্ড থিং যদি যদি আপনারা ভাবেন লেজার মেশিনে কাজ করবেন যেটা এনগ্রেভিংয়ের কাজ থাকে যেমন এই ধরুন মেটালে একটা এনগ্রেভিং হয়েছে এই যে এনগ্রেভিংয়ের যে কাজটা রয়েছে সেটা যদি আপনারা করতে চান বা ধরুন যে কোনো প্রোডাক্ট হয়তো কাটিং করে বিভিন্ন ভ্যারাইটিস অফ কাটিং করে অ্যাক্রিলিক বা এমডিএফ কাজ করতে চান সেই লেজার মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যদি শুধু এনগ্রেভিং করেন এনগ্রেভিং এর ছোটো মেশিন হয় প্রাইসও কম থাকে সেটাও পেয়ে যাবেন যদি এনগ্রেভিংয়ের সাথে কাটিংয়ের কাজ করতে চান বড়ো মেশিন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো অবশ্যই বলবো স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন কলিং করুন আরও আমরা এই ব্যাপারে ডিটেলসে বলে দেবো অফিসিয়াল টাইম থেকে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা কলিংও আপনারা ওই টাইমেই করবেন যদি খুব আর্জেন্ট থাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সোম থেকে শনি অফিস খোলা থাকে অফিসিয়ালি টাইমে অফিসে এসেও প্রোডাক্ট দেখতে পারেন দেখে জিনিস নিতে পারেন তো ম্যাডাম আপনারা আপনাদের পর্যন্ত সাপ্লাই করে থাকেন অল ওভার ইন্ডিয়াতে আমরা সাপ্লাই করি যদি চান রিটেলে এসে অফিসে এসে দিয়ে যাবেন সেটাও পসিবল কুরিয়ার বাস ট্রান্সপোর্ট যেভাবে আপনার কমফোর্টেবল সেভাবে আমরা মাল পাঠিয়ে দেবো আপনার লোকেশানে এবার তাহলে আমি একটা টি শার্টস প্রিন্ট করে দেখাচ্ছি যে এই হিডপ্রেসের মাধ্যমে কীভাবে টি শার্টটা প্রিন্ট হচ্ছে কীভাবে কনভার্ট হচ্ছে চলুন দেখে নেওয়া যাক আচ্ছা এবার আমি একটা টি শার্টে প্রিন্ট করে দেখাবো আপনাদের যে কীভাবে প্রিন্ট হচ্ছে আর আমরা যে টি শার্টটা ইউজ করছি ওই টি শার্টটা আমাদের পলিস্টার টি শার্ট প্রাইস থাকে ফিফটি আর এটা সাবলিমেশন প্রিন্ট হয়েছে সাবলিমেশন পেপার আর ইংক ইউজ করে আর এটা আপনার পেপারের কস্টিং ধরুন দু থেকে তিন টাকা পড়বে আর এটা পুরো রেডি হতে পাঁচ টাকার মধ্যে রেডি মানে সিক্সটির মধ্যে রেডি থেকে প্রিন্ট করে নেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই কারণ ডিজাইনটা তো আপনাকে কম্পিউটারে বানাতে হচ্ছে ফটোশপ বা কোরাল ড্রোর মাধ্যমে তার জন্য আপনাকে ডিজাইনটা জান মানে কাজটা জানতে হবে ফটো এডিটিংয়ের আর বাকি আপনার প্রিন্ট আউটটা বেরোচ্ছে প্রিন্টার দিয়ে যেটা সাবলিমেশন ইঙ্ক ইউজ করে প্রিন্টারটা আপনি ইউজ করছেন তারপরে আপনি হিট প্রেসে প্রেস করছেন এই টি শার্টসে আমি এটা প্রেস করব আর এটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন টাইম এবং টেম্পারেচার সেট করা রয়েছে এবার টি শার্টটা দেওয়া আছে তার উপরে আমি এটা প্রেস করছি আর একটা কথা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো যে এটা কিন্তু মিরর প্রিন্ট করা আছে মানে উল্টো দিকে উল্টো দিকে প্রিন্ট করা আছে উল্টো দিকে কেন করা যাতে আমি যখন পেপারটা বসিয়ে দিচ্ছি তাতে ওটা প্রেস হওয়ার পর সোজা হয়ে আসে দ্যাটস হাই ওটা মিরর প্রিন্ট হয় প্রিন্টে টাইম টেম্পারেচার কোন প্রোডাক্টে মিরর হচ্ছে কোনটা নন মিরর হচ্ছে সেই সমস্ত ডিটেলস আমরা কাস্টমারকে শেয়ার করে দিই যখন আপনারা পার্চেস করছেন আমি পেপারটা একবার দেখে নিলাম দেখে এবার এটা বসিয়ে দিচ্ছে পেপারটা আপনারা চাইলে টেপ দিয়ে আটকে দিতে পারেন টি শার্টের ক্ষেত্রে লাগে না বাট চাইলে করতেই পারেন যাতে পেপারটা সরে না যায় টেপ রয়েছে সাবলিমেশন হিট টেপ বলে এটাকে যাতে আপনার এতটা হিটে যেহেতু কাজ হচ্ছে তো হিটে যাতে আপনার কোনো গোলে না যায় আর এর উপরে আমি ইউজ করছি একটা ট্যাফলন শিট প্রত্যেকটা মেশিনের উপরেই ট্যাফলন শিট থাকে মেশিনের ওপরে লাগানো থাকে প্লাস আলাদা করে পারচেস করে আপনারা ট্যাফলন শিট ইউজ করবেন যাতে ওই ওপরের যে ট্যাফলন শিটটা লাগানো আছে সেটা প্রবলেম না হয় এবার আমি মেশিনটাকে প্রেস করে দিলাম মেশিনটা কিছুক্ষণ প্রথমে অন করে রাখবেন যেহেতু আমাদের অন ছিল আর টাইম টেম্পারেচার দুটোই সেট করা রয়েছে দেখুন আমি চালু করে দিয়েছি প্রথমে আগে টেম্পারেচারটা উঠবে তারপর টাইম উঠবে টাইম ওঠার পর আপনার মেশিনটা মানে আপনার প্রোডাক্টটা কমপ্লিট হবে মেশিনটা একটা বিপ সাউন্ড করবে তারপরে গিয়ে আপনি আপনার প্রোডাক্টটা ধীরে সুস্থে রিলিজ করে জিনিসটা আপনি বিক্রি করবেন দেখুন মেশিন অলরেডি টেম্পারেচার কমপ্লিট হয়ে গেছে টাইমও কমপ্লিট হয়ে এসছে এবার মেশিনটা একটা বিপ সাউন্ড করবে এবার আমি মেশিনটা বন্ধ করে ধীরে সুস্থে এটাকে তুলবো তুলে প্রোডাক্টটাকে রিলিজ করব মেশিন কিন্তু খুব হিট থাকে তার ফলে অবশ্যই দেখে নেবেন যাতে খুব একটা হিটে প্রবলেম না হয় মানে হাত পুড়ে ঠুড়ে যাওয়ার চান্সেস থাকে কত সুন্দর ট্রান্সফার হয়ে গেছে যতটা ভালো না পেপারে এসছিল তার থেকেও কিন্তু বেশি গ্লজি প্লাস কালারফুল এসছে টি শার্টসের টি শার্টস কেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই সেম থাকে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে প্রিন্টিং প্রসেসটা সেমই থাকে শুধু টাইম টেম্পারেচার ভিন্ন ভিন্ন থাকে সেটা আমরা লিস্ট কাস্টমারকে শেয়ার করে দিই আর এই টি শার্টসটাই আপনারা আমাদের থেকে পঞ্চান্ন টাকায় কিনছেন এটা পুরো রেডি করতে আপনার খরচা হবে পাঁচ টাকা বিক্রি করছেন আপনারা এটা মিনিমাম একশো দেড়শো যেরকম আপনার মার্কেট ওয়াইজ বিক্রি করতে পারেন একশো টাকায় তো বিক্রি করতেই পারেন অবশ্যই ম্যাডাম এই পদ্ধতিতে সমস্ত কিছু প্রিন্ট করা যাবে হ্যাঁ সমস্ত কিছু सेम পদ্ধতিতেই প্রিন্ট হয় আপনারা শুধু যেটা বললাম যে প্রত্যেকটা প্রোডাক্টের টাইম এবং টেম্পারেচার আলাদা আলাদা থাকে সেটা ডিটেইলসটা আমরা কাস্টমারকে শেয়ার করে দিই যখন উনি আমাদের থেকে পারচেজ করছেন প্রোডাক্ট আর টাইম টেম্পারেচার কিভাবে সেট করতে হচ্ছে এগুলো সবকিছু আমরা দেখিয়ে দেব অবশ্যই আরেকটা কথা বলে দিই জারাই কাস্ট শুরু করতে চাইছেন যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য বলি যে এই কাজটা শুরু করতে গেলে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো ফোটোশপ ফোটোশপ ডিজাইন বা এডিটিংয়ের কাজ আপনাকে জানতে হবে আপনি যদি ওটা জানেন বাকি যে মেশিন কিভাবে চলছে মানে হিট প্রেস মেশিনটা কিভাবে চালানো হয় তার টাইম টেম্পারেচার কিভাবে সেট করতে হয় সেটা আমরা আপনাদের দেখিয়ে দেবো ফোটোশপের কাজটা আপনাকে জানতেই হবে বাকিটা আমরা আপনাকে দেখিয়ে দেবো বা ট্রেনিং যেটা থাকে প্রোভাইড করে দেবো বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও পাঠিয়ে দেবো সেই মাধ্যমে আপনারা কাজ করতে পারেন আচ্ছা আজকে যেমন আমি ভিডিও শুরুতেই বলেছিলাম দাদার চ্যানেলে আমাদের অনেকগুলো কম্বো আমরা দেখিয়েছি আজকেও একটা নতুন কম্বো নিয়ে আমরা এসেছি কম্বোটার প্রথমে প্রাইসটা আমি বলে দিই টোয়েন্টি নাইন প্লাস জিএসটি এই কম্বোর মধ্যে আমরা কী কী প্রোডাক্ট দিচ্ছি প্রথমে বলি একটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন দিচ্ছি যার মধ্যে দুটো মগের এক্সটেনশন একটা ক্যাপের একটা প্লেটের একটা ফ্ল্যাট বডি থাকে একটা এপসনের এল ওয়ান থার্টি প্রিন্টার দিচ্ছি আমরা এ ফোর প্রিন্টার তার সাথে আমরা দিচ্ছি ফোর কালার সাবলিমেশন ইংক একটা আমরা দিচ্ছি সাবলিমেশন পেপারের প্যাকেট বোথ সাইড পেপার থাকে একটা হিট টেপ দিচ্ছি আর কিছু বেসিক র মেটেরিয়াল বেসিক র মেটেরিয়ালের মধ্যে দিচ্ছি আমরা হোয়াইট মগ যেটা সব থেকে বেশি চলে হোয়াইট মগ এটা দিচ্ছি বারো পিস ওকে এখানে রয়েছে মেটালিক মগ মেটালিক মগের দুটো কালার ভ্যারাইটিস থাকে এটা দিচ্ছি আমরা বারো পিস তার সাথে আমরা দিচ্ছি ম্যাজিক মগ স্পার্কেল ম্যাজিক মগ এটাও আমরা দিচ্ছি বারো পিস আর আমরা নাইন হোজার ইনার কালার মগ দিচ্ছি বারো পিস তারপরেও কিছু প্রোডাক্ট যেমন কিডস সিপার বটল কিডস সিপার বটল আমরা কাস্টমারকে প্রোভাইড করছি দু পিস তার সাথে এরকম টাইপের রোটেটিং ল্যাম্প এটা রোটেট হয়ে ঘুরছে এলইডি উইথ এলইডি এটা আমরা প্রোভাইড করছি দু পিস এই ম্যাজিক মিরর উইথ রাউন্ড রাউন্ড উইথ লক প্রোভাইড করছি দুটো তার সাথে এল ইডি ম্যাজিক মিরর আমরা প্রোভাইড করছি দুটো ট্রাভেল মাগ প্রোভাইড করছি আমরা পাঁচ পিস আর টু ডি প্লেট আমরা প্রোভাইড করছি টোটাল দশ পিস আর টি শার্টস আমরা প্রোভাইড করছি দশ পিস এই পুরো প্রোডাক্টটা দুটো মেশিনসের সাথে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি উনত্রিশ হাজার নশো নিরানব্বই প্লাস জিএসটি মানে এটা একটা এমন কম্বো যার মধ্যে অনেক ভ্যারাইটিস অব আপনি প্রোডাক্টস পাচ্ছেন তার সাথে একদম এই কম্বোটা নিলে আপনার প্রচুর প্রোডাক্ট হচ্ছে তারপর আপনি আটচল্লিশ পিস তো মগই পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটিসে আপনি বিজনেস শুরু করতে পারেন সিপার বটল পাচ্ছেন ফ্রেম পাচ্ছেন যেরকম রিকোয়ারমেন্ট হবে আপনি বিজনেস শুরু করতেই পারেন তো অবশ্যই বলবো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন এর নিচেও আরও অনেক কম্বো আছে যদি ধরুন কারোর আরেকটু কম বাজেট তারা এর নিচের কম্বোগুলো নিয়েও কাজ শুরু করতে পারেন তো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন হোয়াটসঅ্যাপ বা কলিং করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে অফিসিয়ালি টাইম এগারোটা থেকে ছটা অফিসে এসে আপনারা প্রোডাক্ট নিতে পারেন বা দেখতেও পারেন তো অবশ্যই বলবো হোয়াটসঅ্যাপ বা কল করুন কন্ট্যাক্ট করতে পারবেন তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার